160-170, মানে 150 গ্রাম মিনিমাম আছে, 150। তোমরা যদি এক্সট্রা মাটন কেউ নিতে যাবে, যে আমাদের মতো এক প্লেট বিরিয়ানি সাথে এক্সট্রা মাটন, এটার দাম হচ্ছে, এটা ভালো দেখা একদম রেয়াজি পিস, তুমি সবচেয়ে ভালো বুঝবে কোন পিসটা ভালো হবে। এই পিসে কিন্তু রেয়াজি পিস। দাদা কত গ্রাম তাও? 200। আর মাটনও কি একই থাকে 200 গ্রাম? দেখো মানে এইরকম লেভেলের চর্বিযুক্ত পিস বিরিয়ানির কোয়ান্টিটি দেখো, এই এখানে এতটা আছে আর এই দিকে কিন্তু মোটামুটি এতটা আছে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ব্লগটা হতে চলেছে ব্যারাকপুরের বেস্ট বিরিয়ানি কোনটা তার ওপর, কারণ ব্যারাকপুর মানেই হচ্ছে বিরিয়ানির শহর, যেখানে আছে দাদা বুন্দি, দিবাপি, আর্সেলান, B3, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে। তোমাদের মতে এই ব্যারাকপুরের বেস্ট বিরিয়ানি কোনটা সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আমি এই চারটে জায়গাতেই যাবো, গিয়ে তোমাদের দেখাবো যে কোন বিরিয়ানিটা আসলেই আমার ভালো লেগেছে। আর তোমাদের যে চারটে বিরিয়ানির কথা বললাম, মানে দাদা বুন্দি, দিবাপি, আর্সেলান অথবা B3, এই চারটে বিরিয়ানি কিন্তু একই ঘাড়ানার বিরিয়ানি, যেটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, যেটা মাটন বিরিয়ানি হবে। এবার দেখা যাক কোন বিরিয়ানিটা আমার পার্সোনালি ভালো লাগে। যদি বলতে হয় মানে আমি তো খেয়ে নিয়েছি, আমি জানি কোনটা আমার ভালো লেগেছে, লাস্টে তোমাদের বলবো, বাট তোমাদের মতে ব্যারাকপুরের এই চারটের মধ্যে বেস্ট বিরিয়ানি কোনটা কমেন্টে কিন্তু আমায় জানাতে পারো। এইদিকে সামনে হচ্ছে ওয়্যারলেস মোড়, একটুখানি বাটা ইয়ামা শোরুম, ওইদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিট এই ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই B3 বিরিয়ানি, যেখানে নাকি কিলার লেভেলের পুরো একদম বিরিয়ানি বিক্রি করে। চলে এসেছি B3 বিরিয়ানির কারখানায়, মানে বেসিক্যালি এখানে বিরিয়ানির হাড়ি আর হাড়ি পুরো কন্টিনিউ একটার পর একটা বিরিয়ানি রেডি হচ্ছে। আর দাদাকে তো সবাই চেনো, কেমন আছো বলো? এই চলে যাচ্ছে এখন দোকান মোটামুটি কটা থেকে কটা অবধি খোলা থাকছে? সকালবেলা 11:30 থেকে রাত্রিবেলা 10:30-11:30 অবধি পেয়ে যাবে। আচ্ছা এভরিডে খোলা? হ্যাঁ রোজ। আর প্রাইস কি আছে এখন? একই চিকেন বিরিয়ানি 130 টাকা, মটন বিরিয়ানিটা 220 টাকা হয়েছে, চিকেন চাপ তোমার 70 টাকাই আছে, আলু বিরিয়ানিটা 80 টাকা, আর তোমার হলো স্পেশাল চিকেন বিরিয়ানি 210, স্পেশাল মটন বিরিয়ানি 360। আচ্ছা স্পেশালে 2 পিস করে চিকেন, 2 পিস করে মটন থাকে, আলু রাইস যেরকম এক্সট্রা থাকে। চিকেন মাটন একসাথে নাকি দাদা? না না আলাদা। তো এটা কি চিকেন হাড়ি আর ওটা মাটন? তো এখানে দুটো হাড়ি একদম, দুটোই চিকেন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই হাড়িতে তৈরি। আর এটা কি রাইস রেডি হচ্ছে? এটা যাবে এখানে। আচ্ছা চিকেনটা দিয়ে টোটাল আর কি রেডি করা হলো পেঁয়াজের রসে, এবার মাটন দিয়ে ওপর দিয়ে দেওয়া হচ্ছে। মাটনের সাইজ মোটামুটি কত গ্রাম আছে দাদা? এই এক একটা পিস, ও হো পুরো রেয়াজি পিস একদম। এটার মধ্যে কিন্তু আলু, চিকেন, মাটন সমস্ত কিছু দিয়ে, দই ঠই দিয়ে একদম রেডি করা হয়েছে পেঁয়াজের রসে। বাকি এই দিক থেকে একদম গরম গরম হাফ সেদ্ধ চাল চলে যাচ্ছে হাড়িগুলোতে। এই হচ্ছে এক প্লেট মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির মধ্যে রাইসটা দেখো, শুধু প্রথমেই রাইসটা দেখাবো, একদম ঝরঝরে লং গ্রেন রাইস, সাদা কালার আর ব্রাউন কালার মেলানো। রাত হয়ে গেছে, আমি জানি না তোমাদের কতটা কালার দেখাতে পারছি, বাট ইটস টু গুড। আর ঘিয়ের এত সুন্দর গন্ধ আসছে, সাথে হচ্ছে আলু আছে। ও ভাই সাহ, মানে মাটনটা কই, মাটনটা ওহো প্রচণ্ড গরম। এই হচ্ছে মাটনের পিস, যেটা মোটামুটি 150 গ্রামের ওপর, একদম তুল তুলে দেখতে পাচ্ছ, জাস্ট ফুলে পড়ে যাবে এইরকম, মানে ওই কাকার মতো মনে হচ্ছে, বলতে ইচ্ছে হচ্ছে আর কি, এইরকম করবো আর ঝরে পড়ে যাবে, হাত ঝরে পড়ে যাচ্ছে। তোমাদের একটা মাটনটা একটু দেখিয়ে দিই, এই দেখো জাস্ট ধরছি এইরকম জুসি লেভেলের মাটন, আর কিছু বলার নেই, এবার খেতে হবে। আর তার সাথে নিয়েছি চিকেন চাপ, মাত্র 70 টাকা দাম। এই হচ্ছে চিকেন চাপের পিস, যেটা বেশ বড় বড় সাইজের আছে, একদম ঘন ঠিক গ্রেভি। যদি আমি এই বিরিয়ানিগুলোর সাথে চিকেন চাপ প্রেফার করি না, বাট তোমাদের দেখানোর জন্য সব জায়গাতেই নিতে হয়, কিন্তু আমার পার্সোনালি এই বিরিয়ানির রাইস আর আলু দুর্দান্ত লাগে। যেহেতু মাটন চিকেন একসাথে, চিকেন যদি তোমরা নাও তাহলে কিন্তু মাটনের সেই ফ্লেভারটা পাবে, যেটা মাটনের স্টকের ফ্লেভার বিরিয়ানিটার মধ্যে ইন্ট্যাক্ট থাকে, মারাত্মক লাগে সেই গন্ধটা। আলু নিলাম আর তার সাথে রাইস, ফার্স্ট বাইট B3 বিরিয়ানি, দেখি কেমন এখন বর্তমানে আছে। ওয়াও লিটারালি মুখ থেকে একটাই কথা বেরোবে, ওয়াও। রাইসটা মুখে যাচ্ছে, পুরো মুখে মিলিয়ে যাচ্ছে, এখন কিন্তু মোষের দুধে তৈরি করে, এরকম অন্য জায়গাতে আর কি দাদা বদি দিবাপিতে, তো B3টাও কিন্তু মোষের দুধে তৈরি হয়। এই বিরিয়ানিটা সত্যিকারে আমাকে কিছু বলার নেই, দুর্দান্ত খেতে, মানে মারাত্মক লেভেলের যাকে বলে, পুরো ফ্লেভারটা এত সুন্দর, রাইসের মধ্যে ইন্ট্যাক্ট আছে, একটা মাটনের সুন্দর ফ্লেভার যেটা বেশ ভালো লাগছে, তার সঙ্গে এরকম ব্রাউন আলু এতটা নরম, জাস্ট এই আলুর সাথে বিরিয়ানির তো একটা আলাদা
কম্বিনেশন আছেই, মানে আলু প্লাস বিরিয়ানি ছাড়া আমাদের কিন্তু সত্যিকারে চলে না। দারুণ খেতে, মাটন তার সাথে আলু তার সাথে রাইস, হেভেন কম্বিনেশন। দারুণ খেতে, মানে মাটনটা এত সুন্দর একটা পিস দিয়েছে পুরো রেয়াজি। চিকেন চাপের সাথে রাইসটা কেমন লাগছে? আমার পার্সোনালি চিকেন চাপ দিয়ে রাইসটা অতটা ভালো লাগেনি, বাট চিকেন চাপটা অ্যাকচুয়ালি ভালো খেতে যদি তোমরা রুটি বা নান এসব দিয়ে খাও। আর বিরিয়ানিটার মধ্যে যা ফ্লেভার আছে, মাটনের যা ফ্লেভার আছে, এটা একাই যা স্টিম, মানে সত্যিকারের ব্যারাকপুরে দাদা বৌদি দিবাপি যাই থাকুক না কেন, দিদি একটা অন্য লেভেলের বিরিয়ানি। সত্যিকারে যারা খেয়েছো তারা জানো কারা কারা দিদি বিরিয়ানি খেয়েছো, আমায় কমেন্টে কিন্তু জানাও তোমাদের কেমন লাগে। আর চিকেনের পিস দেখো এইরকম, দাদা কত গ্রাম তাও? 200। আর মাটনও কি একই থাকে 200 গ্রাম? তো মাটনও 200 গ্রাম, চিকেনও কিন্তু 200 গ্রাম। এরম দেখো বড় সাইজের পুরো লেগ পিস আছে, সাথে আলু, আর দাদা বৌদিতে যেরম হয়ে থাকে ব্রাউন কালারের রাইস। এক প্লেট গোটা বিরিয়ানিতে আরও কিন্তু রাইসের কোয়ান্টিটি বেশি থাকে, কারণ আমরা দুজন কিন্তু এক প্লেট একা খেতে পারি না, তার জন্য একটা প্লেটকে দুটো হাফ করে নিয়েছি আর একটা এক্সট্রা মাটন নিয়ে নিয়েছি। আর যদি তোমরা স্পেশাল নাও সেখানে কিন্তু 2 পিস মাটন 2 পিস আলু পাবে, বাট রাইসের কোয়ান্টিটি আরও বেশি থাকবে। আর এইখানে যা আছে আমাদের জন্য একদম ঠিকঠাক, কারণ মাটনের পিস দুটো তোমাদের দেখাই, দাদা বৌদির মাটন নিয়ে না কখনোই কোনো কথা হবে না। এই দেখো এই হচ্ছে মাটনের পিস একদম চর্বিযুক্ত, আর এই হচ্ছে আলু, আলুও পুরো ব্রাউন কালার আছে গরম, আর তার সঙ্গে এইরকম ঝরঝরে ব্রাউন কালারের রাইস দেখতে পাচ্ছ। একটু বিরিয়ানিটা খেয়ে দেখি, দুটো রাইসটার মধ্যেও এত সুন্দর ফ্লেভার, মানে পুরো মশলাদার। দাদা বৌদির বিরিয়ানি হচ্ছে মশলাদার বিরিয়ানি। এবার আলুটা তোমাদের দেখাই একটু, এই হচ্ছে আলু, আলু পুরোই নরম দেখো, জাস্ট এইরকম ধরছি আলু খুলে আসছে, একটুখানি ভেঙে তোমাদের দেখাই। আর একটা জিনিস বলে দিই, সব জায়গার মতো কিন্তু দাদা বৌদির বিরিয়ানিতে কোনো আনলিমিটেড ব্যাপার নেই, বাট এক প্লেট বিরিয়ানিতে যেই কোয়ান্টিটির রাইস থাকে সেটা আমার মনে হয় একজনের জন্য যথেষ্ট। এবার একটু আলু দিয়ে খেয়ে দেখি, আলু দিয়ে যখন বিরিয়ানিটা খাবে না, তাতে একটু শসা পেঁয়াজ আর গ্রিন চাটনি। মাটনের পিস এইরকম সাইজের, যেটা মোটামুটি 200 গ্রামের হবে। এবার একটু ভেঙে দেখাই তোমাদের, এই হচ্ছে মাটন। তোমরা কি করে বলো বলো তো যে দাদা বৌদির বিরিয়ানি আগের মতো নেই? আমি তো নিজের কিচ্ছু বলার নেই, যা হলো ক্যামেরা তোর মধ্যে লাইভ দেখালাম। মাটনটা পুরো চর্বিযুক্ত রেয়াজি পিস, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মাটন, মানে মুখে দিলাম জাস্ট মিলে গেল। এবার একটু রাইস, তার সঙ্গে আলু আর মাটনের পিস, এক কথায় পুরো নেক্সট লেভেলের খেতে। মাটন পিসটা কিন্তু লিটারালি দারুণ দিয়েছে, মানে পুরো দেখো পিসটা, জাস্ট দেখো, মানে এইরকম লেভেলের চর্বিযুক্ত পিস। আর এইরকম পিস কিন্তু দেখো অবভিয়াসলি আমি পেয়েছি বা আমাকে নতুন হাড়ি থেকে একটা বার করে দিয়েছে, সবসময় যে এই পিসটাই পাওয়া যাবে এরকম নয়। আর একটা জিনিস তোমাদের বলি, তোমরা যে বসে খাবে যখন গরম গরমে বিরিয়ানিটা খাবে না, সেই বিরিয়ানির টেস্ট আর যখন নিয়ে যাবে অবভিয়াসলি একটু ডিফারেন্স হয়েই যায়, কারণ তোমরা কতটা ট্রাভেল করছো সেটা তো আর কেউ জানে না যে সেই অনুযায়ী প্যাক করবে। তখন অনেক সময় কী হয়, যেগুলো ব্রেস্ট পিস থাকে সেগুলো একটু শক্ত হয়ে যায়, বাট লেগ পিস বা এইরকম যদি পিস থাকে মানে চাপের পিস, সেগুলো কিন্তু একদম চর্বিযুক্ত থাকে, মানে এক কথায় যাকে বলে দুর্দান্ত। আর বসে যদি খাও তাহলে নেক্সট লেভেলেরই পাবে। এবার হতে পারে এক একটা হাড়ি কিছু মিশমিশ হয়ে থাকে, সেটা তো কিছু বলা যায় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি লিটারালি দাদা বৌদির বিরিয়ানি। একদম ফাইনালি আমরা চলে এসেছি আর্সেলনের ভেতর। আর এইখানে প্রাইস কী আছে প্রাইসটা তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিই। আর এখানে তো সমস্ত কিছুই পাওয়া যায় আগেরটার মতোই, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আর বিরিয়ানির প্রাইস এখানে দেখতে পাচ্ছ এইটা আছে, মাটন বিরিয়ানি এখানে 345 টাকা, যেটা ওখানে ছিল 350 টাকা। আর স্পেশাল মাটন বিরিয়ানি কিন্তু 2 পিস মাটন দিয়ে এখানে 490, যেটা দাদা বৌদিতে ছিল 590 টাকা, মানে 100 টাকা বেশি প্রায়। তো আমরা এখান থেকে একটা মাটন বিরিয়ানি নিয়েছি, সাথে আমি একটা ইন্টারেস্টিং জিনিস এখানে নিলাম, যেটা দেখলাম মাটন কাকুড়ি কাবাব, এটা বললে একটু অন্যরকম হয় কিন্তু শিক কাবাবের মতো, তো হাফ নিয়েছি 200
10 টাকা দাম। তো চলো এই দুটো টেস্ট করি, দেন আমাদের যেতে হবে আবার দি বাপিতে। মাটন কাকুড়ি কাবাব সেটা চলে এসেছে, বেসিক্যালি এটা শিক কাবাব আমি যতটা দেখতে পাচ্ছি, মানে মাটন শিক কাবাব, এইটা মানে সেই খেতে হবে। কতটা জুসি দেখো ভাই, কাবাবটা কিন্তু সেরা এক কথা। ফাইনালি আমি একটু জাস্ট কাবাবটা টেস্ট করি। মারাত্মক খেতে। আচ্ছা যদি আমি কাবাবের কোনো রিভিউ দেবো না, কারণ আমি বিরিয়ানি কম্পারিজন এসেছি, বাট মাটন শিক কাবাব খেতে ইচ্ছা করছিল, অর্ডারটা করে দিলাম। দুর্দান্ত খেতে, মানে তোমরা যে কোনো আর্সেলান ব্রাঞ্চে গিয়ে কাকুড়ি কাবাবটা অর্ডার দিতে পারো, 215 টাকা দাম, 3 পিস দেয়, যথেষ্ট ঠিকঠাক সাইজের, আমি বলবো দারুণ। আর এতটা জুসি, এতটা টেন্ডার, মানে মাটনটা সেই লেভেলের। এবার হচ্ছে আমাদের আর্সেলান বিরিয়ানি খাওয়ার পালা। আর বিরিয়ানি কিন্তু আমরা নর্মাল বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর বিরিয়ানির কোয়ান্টিটি দেখো, এই এখানে এতটা আছে, আর এই দিকে কিন্তু মোটামুটি এতটা আছে দেখতে পাচ্ছ। তোমরা একটু আগে দাদাবৌদির বিরিয়ানি দেখেছ, আলু আছে এরকম সাইজে দেখতে পাচ্ছ। দাদাবৌদির বিরিয়ানি আলুটা ছিল ব্রাউন কালারের, এটা একটু হলুদ কালারের, বাট দুটোই কিন্তু যথেষ্ট নরম। আর এইখানে মাটনের পিস দেখে তো আমি অবাক ভাই, আর্সেলান কলকাতা যদি এত বড় মাটনের পিস দিত কলকাতাবাসী ধন্য হয়ে যেত। বাট সোদপুর আর ব্যারাকপুর দুই জায়গাতেই কিন্তু এরকম বড় বড় মাটনের সাইজের পিস আছে, মানে যেরকমটা এখানে চলে বড় মাটন। তো মাটন নিয়ে আমার কোনোটাতেই কোনো অবজেকশন নেই, এখানেও বড় মাটন, দাদাবৌদিতে মাটন বড় ছিল, বাট কোয়ালিটি যদি রাইসের বলতে হয় সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর্সেলান। আর খেতে কেমন হবে সেটা দেখি চলো, বাট গন্ধটা দাদা বৌদির একটু বেটার আসছিল, বাট এইটার কোয়ান্টিটি অনেকটা বেশি দাম আন্দাজে। দারুণ খেতে রিয়েলি, আলুটা প্রচন্ড নরম আছে, আলু দিয়ে বেশ ভালো লাগছে। আর এটা অনেকটা আমাদের যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানি হয়ে থাকে সেই টাইপেরই, বাট একটু মশলাদার, মানে যেহেতু ব্যারাকপুর সত্যি সাইজে একটু মশলাদার বিরিয়ানিটা চল আছে, তো তার জন্য একটু মশলাদার। আর আমার কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা বেশ ভালো রেখেছে। আর মাটনটা তোমাদের একটু দেখাই, মাটনের সাইজ কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছ, অনেকটা বড়, আর একদম রেয়াজি পিস। ও হো হো, মাটনটা জাস্ট দেখো, সেই সেই একদম যাকে বলে, এই হচ্ছে মাটনের পিস আছে, একদম তেল তেলে, দুর্দান্ত দেখতে মাটনটা। এবার চলো একটুখানি মাটনটা টেস্ট করার পালা। গুড কোয়ালিটির মাটন ইউজ করা হয়েছে। দি বাপির মাটন বিরিয়ানি এই যে পার্সেল নিয়ে নিয়েছি, আর পার্সেল আর বসে খেলে কিন্তু একই দাম এখানে দেখতে পেলাম। আর একটা জিনিস আমার মনে হচ্ছে, দুটো বিরিয়ানি কভার করে দি বাপিতে আসার পর এবার মনে হচ্ছে দি বাপি ভাই জিতে যাবে সব দিক থেকে। বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ দি বাপি বিরিয়ানির কন্টেনার। আর দি বাপি বিরিয়ানির কন্টেনার থেকে বিরিয়ানি যেটা বেরিয়েছে সেখানে এতটা মোটামুটি বিরিয়ানি হয়েছে, আর জাস্ট একটু ভাঙতে হবে এবার। আর উপরে দেখতে পাচ্ছ পুরো তেল বলো আর ঘি বলো যাই বলো না কেন, পুরো একদম ভরে আছে। আর মাটনটা দেখো জাস্ট, মানে মনে তো হচ্ছে দি বাপি জিতে যাবে সবার থেকে, জাস্ট একটুখানি ভেঙে নিয়ে এটাকে, কারণ এটা পুরো একদম দলা দলা হয়ে গেছে। আর যথেষ্ট মশলাদার লাগছে এখন, মানে আগে তো দি বাপি হালকা বিরিয়ানি বানাতো, বাট এটা মনে হচ্ছে অনেকটাই বেশি রিচ বিরিয়ানি। ওকে, তো ফাইনালি আমি এখানে দেখতে পাচ্ছ পুরো প্লেটিংটা করে নিয়েছি, আর বাড়ির প্লেটে এতটা এসছে তাও আবার পার্সেল, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আর ওখানে বসে খেলে মোটামুটি এরকমই কোয়ান্টিটি থাকে। আর রাইস দেখতে পাচ্ছ একদম ঝরঝরে। আর দাদা বৌদির থেকে বার্সেলোনার থেকে আমার একটা জিনিসই অন্যরকম লাগলো, এটা কিন্তু যথেষ্ট মশলাদার বিরিয়ানির রাইসগুলো দেখো, মানে পুরো একদম লং গ্রেন রাইস যাকে বলে, গন্ধটা সেই লেভেলের আসছে। এবার মাটন যদি দেখাই বস, ও হো, এটা এটার থেকে ভেঙে গেছে, জাস্ট পিসগুলো দেখো, মানে ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি এতটা নিয়ে এসেছি ব্যারাকপুর থেকে যাদবপুর, তা সত্ত্বেও কিন্তু মাটনটা মানে একদম সেই লেভেলের। জাস্ট মাটনের কালারটা দেখো, মানে আমার পেটে তো জায়গাই নেই একদম, বাট তাও একটু আমি টেস্ট করে তোমাদের বলবো। আর এটা একদম পুরো নাল্লি পিস দিয়েছে, জাস্ট দেখো, ও হো হো, এই হচ্ছে মাটনের পিস দেখো জাস্ট। চারটে বিরিয়ানি মোটামুটি তোমাদের দেখালাম, লাস্টের যে বিরিয়ানিটা ছিল সেইটা আমি বাড়ি নিয়ে এসেছিলাম, কারণ একই দিনে দুটো আমি শ্যুট করেছিলাম আর কি, মানে আর্সেলান আর যেটা খেয়েছিলাম হচ্ছে দি বাপির বিরিয়ানি। তাই দি বাপির বিরিয়ানিটা বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে নিয়ে আসার পরেও কিন্তু মাটনের পিসটা বেশ বড় ছিল। আর একটাই কথা বলবো, ওভারঅল চারটে বিরিয়ানি যদি আমি কম্পেয়ার করি, B3 বিরিয়ানি আমি একটু আলাদা সেগমেন্টে রাখবো, কারণ B3 বিরিয়ানির দাম অনেকটাই কম, 220 টাকা আন্দাজে ওরা যেটা দিচ্ছে আমি বলবো বেস্ট আছে। এবার বলি আর্সেলান, দি বাপি এবং দাদা বৌদি, যেই তিনটে বিরিয়ানির প্রাইস রেঞ্জ কিন্তু মোটামুটি একই, 10-20 টাকা এদিক ওদিক। সেই দিক থেকে যদি দেখি, দাদা বৌদি যে মাটনটা ছিল সেটা নেক্সট লেভেলের ছিল, মানে টু গুড মাটন, ওইটা নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই। বাট রাইসের ক্ষেত্রে যদি বলো, দি বাপির রাইস কিন্তু আমার বেশি ভালো লেগেছে, মানে দি বাপির রাইস একটু মশলাদার হয়েছে, লং গ্রেন হয়েছে, আর সুন্দর ঘিয়ের গন্ধও পেয়েছি। আর্সেলান বিরিয়ানিটা ভালো খেতে, কিন্তু এই দুটো বিরিয়ানির কাছে আমার মনে হয়েছে যে আর্সেলান বিরিয়ানি অতটাও যাচ্ছে না, কিন্তু যদি কলকাতার আর্সেলানের সঙ্গে তুলনা করো তাহলে বলবো আমি অনেক ভালো খেতে ব্যারাকপুর অথবা সোদপুরের যে আর্সেলান, এবং সেখানে কিন্তু মাটনের পিস কতটা বড়, মানে সত্যিকারের এই বড় সাইজের মাটন যদি কলকাতাতেও দিয়ে দেয় তাহলে আমার মনে হয় ভালোই হয়। দু জায়গাতে এইরকম আলাদা মটনের সাইজ কেন হবে জানি না, আর্সেলানের তরফ থেকে কেউ দেখলে আমি মনে করবো এটা ঠিক করা উচিত, কারণ কলকাতাতেও এরকম বড় মাটন দিয়ে দাও, কারণ দাম তো
আমাদের একই থাকে। ওভারও যদি বলতে হয় চারটে বিরিয়ানি, চারটে বিরিয়ানির জায়গায় ঠিক আছে, আমি আমার ওপিনিয়ন দিয়েছি। এবার তোমাদের চারটে বিরিয়ানির মধ্যে কোনটা কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো, লাইক করতে পারো আর খুব খুব শেয়ার করে দাও। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা সবাইকে।